নববর্ষের নতুন সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়ালগুলো। আয়োজকরা বলছেন, এবার তাদের দেয়ালচিত্রের মূল প্রতিপাদ্য দিনাজপুরের ঐতিহাসিক নিদর্শন কান্তজির মন্দিরের টেরাকোটার কাজ। মূলত পোড়ামাটির শিল্পকে বলা হয় টেরাকোটা। মাটির ফলক বা পাত বানিয়ে তাতে ছবি বা নকশা খোদাই করে আগুনে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়াকেই বলা হয় টেরাকোটা বা পোড়ামাটির শিল্প। এবার সেই চিত্রই ফুটিয়ে তুলেছেন চারুকলার শিল্পীরা। আসলে পয়লা বৈশাখ উপলক্ষে এই দেয়াল চিত্র আমরা প্রতি বছরই করি। আমি এখানকার শিক্ষক চারুকলা বিভাগের, নাম সুমন বৈদ্য। তো এখানে কি গত 2 বছর কিন্তু আমাদের এই করোনার জন্য কাজ করা হয়নি। তো দীর্ঘ 2 বছর বিরতির পর আমরা এবার আবার শুরু করলাম প্রতিবারের মতো। আমাদের এবারের দেয়াল চিত্রের প্রতিপাদ্য বিষয় কান্তজির মন্দিরে যে টেরাকোটাগুলো আমরা দেখতে পাই, আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই ঐতিহ্যের জায়গাটা টেরাকোটার যে আর্ট, সেই আর্টটাকে আমরা আমাদের এবারের দেয়াল চিত্রে আমরা নিয়ে আসার চেষ্টা করছি আর কি। মানে ওখানকার যে রিলিফ, যে টেরাকোটাগুলো, দেয়ালচিত্রে আমরা যে বিষয়টাকে মূল প্রতিপাদ্য করে অঙ্কন করছি, এটা ঐতিহ্যবাহী টেরাকোটা ফর্ম নিয়ে কাজ করা হচ্ছে। তো টেরাকোটাগুলো সাধারণত এরকম হয়, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন জাদুঘরে আপনারা দেখে থাকবেন। তো এগুলো হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী সংস্কৃতি, ওই ব্যাপারটাকে আমরা ফিচার করে, ফোকাস করে এবারে আমরা দেয়ালচিত্রকে আর কি প্রতিপাদ্য করেছি। টেরাকোটা মূলত বাংলার হাজার বছরের অনেক পুরনো শিল্প। টেরাকোটার অনেক কাজ রয়েছে শালবন, বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর, বৌদ্ধ স্তূপ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে। এই শিল্পগুলো অনেক প্রাচীন এবং আমাদের ঐতিহ্য এবং গৌরবের অংশ। বাংলা নববর্ষকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়ালের নান্দনিক টেরাকোটার চিত্র প্রশংসা কুড়াচ্ছে সাধারণ মানুষের। জাকারিয়া ইবনে ইউসুফ, সমকাল।